নারকেল কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সর্ষের তেল, সর্ষের পেস্ট, লাগছে হলুদের গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, নুন, চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে জল। মাছগুলো আমি মাটিতে একে করে নিয়ে নিচ্ছি। এবার আমি একে একে দিচ্ছি মাছে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, চিনি যা যা সামান্য দিয়ে নেবেন। এবার দিচ্ছি আমি সর্ষের পেস্ট, দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার নারকেলের পেস্ট, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট একটু বেশি দেবেন। এবার আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণের জন্য এবার রেখে দেবো। গ্যাস অন করছি। আমি মশলা মেখে রাখা মাছটা এবার কড়াতে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন গ্রেভি রাখবেন তাহলে আপনারা একটু জল দিতে পারেন, আমি এখানে কিন্তু অল্পই জল দিয়েছি। এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, এটা নারকলের তো প্রথমে দেখে নেবেন, নারকলের মিষ্টি হিসাবে চিনিটা দেবেন, সবসময় সব নারকল তো সমান মিষ্টি হয় না। আমি এই নারকল ইলিশের রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন, এটা খুব টেস্টি একটা রেসিপি, এবং রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আমার নারকল ইলিশ হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। পরিবেশনের জন্য নারকল ইলিশ রেডি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, আর এই ডিশটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।